আমার চ্যানেল লিভ লাইভ বংশাইজের নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আমার আগের ব্লগটায় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আগস্ট মাসের 24 থেকে 26 এই দুটো দিন আমরা ঘুরতে এসেছিলাম দীঘাতে। কিভাবে এসেছি আর কোথায় এসে আছি তার ডিটেল ডেসক্রিপশন ছিল আগের ব্লগেই। আমার আজকের ব্লগে থাকছে 48 ঘন্টার মধ্যে দীঘার কোন কোন জায়গাগুলো ঘুরে দেখলাম আমরা, তার সবটুকু ডেসক্রিপশন, কোন কোন জায়গাগুলো দীঘা আসলে সবাই অতি অবশ্যই যেতে চান, সেই সব কিছু ইনফরমেশন নিয়েই আজকের এই ব্লগটা। চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। হোটেলে আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 12টা আর আমরা এসে পৌঁছেছিলাম দুপুর 1টা-1.5টা নাগাদ। আসার পরই ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল, তাই স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে প্রথমেই চলে গিয়েছিলাম আমরা সমুদ্র দেখতে, কারণ দীঘা এসেছি সমুদ্র দেখতে, প্রথম কাজ অবশ্যই হওয়া চাই সমুদ্র দর্শন। প্রথমেই তাই ছিল দীঘার সমুদ্র। এটা ওল্ড দীঘা সি বিচ, আমাদের হোটেল দীঘালি 1 থেকে, যার দূরত্ব পায়ে হেঁটে মাত্র মিনিট 4 মতো। হোটেল থেকে তো আমরা স্নান সেরিয়ে এসেছি, তাই আমাদের আর সমুদ্রে বিশেষ ভেজার ইচ্ছে ছিল না, পাটুকু জলে ভেজাবো এটুকুতেই আমাদের শান্তি। তবে এখানে এসে এত মানুষের ভিড় দেখে যা বুঝলাম, দীঘা নিয়ে আমাদের বাঙালির উন্মাদনা বোধহয় কোনো দিনই শেষ হবার নয়। সারতেই আমাদের মোটামুটি 4টে বেজে গিয়েছিল, তারপর আরও আধ ঘন্টা মতো সমুদ্রের ধারে কাটিয়ে তারপর বেরোলাম সাইটসিইংয়ে। রাস্তায় আবার চোখে পড়ল দীঘার নবনির্মীয়মান জগন্নাথ দেবের এই দেবদেউল, ভারী সুন্দর হচ্ছে এই মন্দির। সাইটসিইংয়ে বেরিয়ে প্রথমেই যে জায়গাটায় এসেছি এটা কিন্তু আর আমাদের পশ্চিমবঙ্গে না, চলে এসেছি একদম উড়িষ্যা। ওড়িশার বালাসোর জেলার এই চন্দনেশ্বর মন্দির দীঘা থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরে, টোটোয় করে যেতে মাত্র 20-25 মিনিট মতোই সময় লাগে। বিকেলবেলায় তবে মন্দির খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, বিকেল 6:30-6:30 মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আমরা এসেছি যখন তখন প্রায় 5:30 মতো বাজছে, এসে দেখি মন্দিরের কিন্তু লোক সমাগম একদমই কমে গেছে। ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটা, মন্দিরের একটা নিজস্ব ছোট্ট বাঁধানো পুকুরও আছে, পুকুরের জলও খুব পরিষ্কার। যা শুনলাম এখানে চড়ক পুজোর সময় একটা বড় সড় উৎসব হয়, তখন একটা বড় মেলাও চলে, সেই মেলা প্রায় 10-12 দিন পর্যন্ত চলে। এমনিতেও যে কোনো দিনেই ভক্তরা মন্দিরের ভেতরে অবাধে প্রবেশ করে মহাদেবকে পুজো দিতে পারেন, ভক্ত আর ভগবানের মাঝে নেই কোনো পাণ্ডার উৎপাত, এটা দেখে আমাদের ভারী ভালো লেগেছে। মন্দিরের আর এক পাশে ছোট্ট একটি রাধাকৃষ্ণ মন্দিরও দেখলাম। মন্দির দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল দীঘার জাহাজবাড়ি। নিউ দীঘা মেন রোড আর নিউ দীঘা সি বিচের ঠিক মাঝামাঝি অবস্থিত এই জাহাজবাড়িটা, এটা আসলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের একটা অফিস মাত্র, কিন্তু এর আকৃতিটা একটা জাহাজের মতো দেখুন, সেই জন্য এর নাম হয়েছে জাহাজবাড়ি। এটা দেখতে আসার দুটো কারণ আছে, এক তো হচ্ছে এই বিল্ডিংটার অপূর্ব সুন্দর শেপ, কি সুন্দর মনে হচ্ছে দেখুন, একটা নীল রঙের জাহাজ জলপথের পরিবর্তে স্থলপথেই চলছে। আর অন্য কারণটা হলো যেটার জন্য এই বাচ্চাগুলো ছুটছে, সেটা হলো 7D শো। 15 মিনিট করে হয় এক একটা শো আর তার মূল্য পড়ে 100 টাকা পার হেড। যদিও 7D শোটার চেয়ারের মুভমেন্টগুলো সিকোয়েন্সের সাথে মিলছিল না, তবু আমাদের সঙ্গে থাকা বাচ্চারা এই 7D শোটা ভীষণ এনজয় করেছে আর ওদের খুশি দেখে আমরাও খুশি হয়ে গেছি। জাহাজবাড়িতে 7D শো দেখার পর আমরা গেলাম দীঘার এই নতুন অ্যামিউজমেন্ট পার্ক, যার নাম ঢেউসাগর। ঢেউসাগরের এই জায়গাটা ভীষণ সুন্দর, আসলে বেশ উঁচু থেকে এখানে সমুদ্রকে দেখা যায়। আর সবথেকে ভালো ব্যাপার, বেশ বড় সড় পার্কিং স্পেস আছে, গাড়ি নিয়ে যারা আসবেন তাদের এখানে গাড়ি রাখতে কোনো রকম অসুবিধেই হবে না। যা শুনলাম যে দিনের বেলার থেকে সন্ধেবেলাতে এখানে ভিড়টা অনেকটাই বেশি হয়।
আসলে এত সুন্দর আলো দিয়ে সাজানো হয় জায়গাটা যে সন্ধ্যাবেলাতে এই আলোয় বসে দূরে সমুদ্র দেখতে সবারই খুব ভালো লাগে। এই পার্কের মধ্যে দেখলাম টয় ট্রেন রাইডটা বাচ্চাদের মধ্যে খুবই জনপ্রিয়। আমাদের ভীষণ ইচ্ছে ছিল এই পার্কের মধ্যেই বসে বসে সান্ধ্যকালীন চা ভোজটা সারব, কিন্তু এই ঢেউসাগর পার্কের ঠিক পাশেই আবর্জনার স্তূপ থেকে আসা মারাত্মক দুর্গন্ধে এখানে টেকা দায় হয়ে গেছে, তাই জন্য ঝটপট আমরা হোটেলেই ফেরত চলে গেলাম। আমাদের হোটেলেই ছিল সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা দেখতে দেখতেই চা খেয়ে নিলাম আজ। দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা কলকাতা থেকে এসেছিলাম আর আজকের দিনটা পুরোটা থাকবো আমরা দীঘাতে। সকালবেলাতে ব্রেকফাস্ট সেরে এই 10:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ে। প্রথমেই এসে গিয়েছি উদয়পুর সি বিচ। প্রচুর লোকের ভিড়ে আর প্রচুর স্যাকের ভিড়ে ভরা এই সি বিচ, সেই জন্য এখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে ঝটপট চলে গিয়েছিলাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যে, সেটা হলো উড়িষ্যার তালসারি সি বিচ। এইখানে এসে যেন ধরে প্রাণ এলো, উদয়পুরের মতন এতটা ভিড় এখানে নেই। চারিদিকে এত মাছের গন্ধ বেরোচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম আশেপাশে কোথাও মাছের দোকান আছে, তারপরেই দেখা মিলল এই দোকানটির। কি কি মাছ আছে? পছন্দ মতো মাছ ভাজা খাওয়ারও অপশন যেমন আছে, সেরকম আছে টুকিটাকি মনিহারি দোকান। সেই সব ছেড়ে আমরা চলে গেলাম বোটিং এর জন্য। পার হেড কস্ট পড়ে 100 টাকা করে, যে নৌকাতে যাওয়া সেই নৌকাতেই ফেরত আসা। নৌকাতে যদিও কোনো লাইফ জ্যাকেট নেই আর আমরা কেউই সাঁতার জানি না, তাও বুকে দুর্জয় সাহসে ভর করে আমরা সবাই মিলে চেপে পড়েছি নৌকায়। যখন নৌকায় উঠলাম তখনও আমরা জানি না যে আমরা কোথায় যাচ্ছি, জানি কোনো একটা চরে হয়তো আমাদের নিয়ে যাবে। কিন্তু মাঝি ভাই একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখালো, লাল কাঁকড়ার চর। দেখতে পাচ্ছেন কত লাল কাঁকড়া এখানে? কি পেয়েছিস ওটা? ওই দেখ, হাতে ধরে এনেছে, দেখ ভুটু আঙ্কেল, দেখ এত লোকজনের ভিড় দেখে লাল কাঁকড়া যখন লুকিয়ে পড়লো গর্তের মধ্যে, তখনই আমরা দেখলাম এই অদ্ভুত সুন্দর প্রাণীটা। এটা হলো হর্সশু ক্র্যাব। জেনারেলি এগুলো ওই অ্যাকোয়ারিয়ামেই দেখা যায়, কিন্তু আমরা আজকে একদম সমুদ্র থেকে উঠে আসা একটা ক্র্যাব দেখে ফেললাম। এত যে আনন্দ হচ্ছিল, আর আমাদের থেকেও সব থেকে বেশি মজা পাচ্ছিল আমাদের সাথে নৌকায় থাকা সব বাচ্চাগুলো। আধ ঘন্টা মতন এই চরে সময় কাটিয়ে আমরা ফেরত চললাম আবার যেখান থেকে এসেছিলাম ঠিক সেখানে। তার কারণ এরপরে আমরা যাব আরও একটা সি বিচ, আর সেটা হলো দীঘার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফাঁকা ফাঁকা সি বিচ, ওশিয়ানা সি বিচ। বোল্ডারে বাঁধানো এই সি বিচটায় ভিড় একদমই নেই বললেই চলে, তার কারণ এখানে তো স্নান করা যায় না বোল্ডারের জন্য। শুনছিলাম আগে নাকি এখানে আসার জন্য একটা টিকিট কাটতে হতো, হয়তো 5-10 টাকা মূল্যের একটা টিকিট ছিল আগে, কিন্তু এখন কোনো টিকিট লাগছে না। আমরা বেশ খানিক্ষণ সময় এখানেও কাটালাম, তবে এবার ফিরতে হবে হোটেলে, কারণ ভীষণ খিদে পেয়ে যাচ্ছে। দুপুর এখন 1:30 মতন বাজছে, বাচ্চারাও আছে সাথে, তাই জন্য এই সি বিচটা দেখে ফেরত চলে গেলাম আমরা হোটেলে আমাদের লাঞ্চের জন্য।
লাঞ্চের পর সমুদ্র স্নানে গিয়েছিলাম সবাই মিলে। সেটার ভিডিও আর করাই হয়নি, তার কারণ ফোন ক্যামেরা সবই তো হোটেলে রেখে গিয়েছিলাম। লাঞ্চ স্নান সেরে এখন বিকেল 4:30-4:45 মতো বাজছে, আর আমরা সবাই মিলে এসে গিয়েছি দীঘার বিখ্যাত মেরিন অ্যাকোয়ারিয়ামটার। এটার প্রচুর নাম শুনেছি, গুগলেও দেখেছি অনেক রিভিউ, সেটাই দেখতে এসেছি আমরা। অ্যাকোয়ারিয়ামের ভেতরে কিন্তু ছবি তোলা একদম নিষেধ, সেই জন্য তার ভেতরে আমরা কোনো ছবি বা ভিডিও করতে পারিনি। তবে ভীষণ সুন্দর লাগলো অ্যাকোয়ারিয়ামটার, নানান রকম রং বেরঙের মাছ দেখে বাচ্চারা ভীষণ মজা পেয়েছে। আর এই অ্যাকোয়ারিয়ামটা দেখতে কিন্তু কোনো টিকিট প্রাইসও নেই, শুধুমাত্র কতজন আছেন সেইটুকু লেখালেই চলবে। অ্যাকোয়ারিয়াম দেখে টেখে আমরা চলে এসেছি দীঘার অমরাবতী পার্কে। বাচ্চাদের খেলার জায়গার সাথে সাথে এই পার্কটার মধ্যে রোপওয়ে আছে, আর সেটাই ছিল আমাদের মূল আকর্ষণ। আমাদের ইচ্ছে ছিল রোপওয়ে চাপব, কিন্তু এসে দেখি মেনটেন্যান্সের জন্য রোপওয়ে এখন বন্ধ আছে, তাই তার সাবস্টিটিউট হিসেবে আমরা করলাম বোটিং। বোটিং এখানে 25 মিনিটসের জন্য মোটামুটি ওই 200-250 টাকা কস্ট পড়ে পার বোট। দু রকমের বোট আছে এখানে, আইদার 4-সিটার অর 6-সিটার। বোটিং জিনিসটা আমাদের কাছে ভীষণ মজাদার, আমরা তিনজনই এইরকম নানান রকমের বোটিং করতে খুব ভালোবাসি। এর আগে আমরা রোয়িং বোট বা ড্রাইভিং বোট এইগুলোয় চেপেছি, প্যাডেল বোটে তিনজন মিলে এই প্রথমবার। সবাই মিলে এই 20-25টা মিনিট চুটিয়ে আনন্দ করলাম, ভীষণ সুন্দর একটা সন্ধে কাটালাম। 7:30-7:30 সময় হোটেলে ফিরে হোটেলে নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ঘরে বসে একটু গল্পগাছা করে আমরা তাড়াতাড়ি সেদিন ডিনার করে নিয়েছিলাম। পরের দিনই সকালবেলা আমাদের চলে যাওয়ার কথা। আজকে 26 আগস্ট, আজকেই আমরা এখান থেকে চলে যাব। সকাল সকাল হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে এলাম নিজের রুমে। পরশুদিন এসেছি আমরা, 2 দিন থাকলাম, সব কিছু গুছিয়ে নিতে হবে। তো এবার যাওয়ার আগে ঘরটাকেও যতটুকু পারি পরিষ্কার করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। হোটেলের চেক আউট টাইম 10:30, ঘড়ি বলছে সময় এখন 10:05, আর আমরাও সমস্ত কিছু গোছগাছ করে ঘরটাকে একটু গুছিয়ে দিয়ে একদম রেডি বেরিয়ে যাওয়ার জন্য। আমরা আজকে ফিরবো বাসে চেপে, আমাদের বাস আছে দুপুরবেলায় 1টা নাগাদ, তার আগে আমরা এই হোটেলেই আসবো লাঞ্চ করতে। কিন্তু যাওয়ার আগে দীঘা এসে মোহনা দেখবো না তা কি হয়, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম দীঘা মন্দারমণি মেরিন ড্রাইভ রোড ধরে, আর সেখানেই দেখে নিলাম মোহনা। চম্পা নদী এই জায়গায় বঙ্গোপসাগরে এসে মিশেছে, আর সেইখানেই তৈরি হয়েছে এই সুন্দর মোহনা। হাতে আর একদম বেশিক্ষণ সময় নেই, হোটেলে বলে এসেছি 12টার মধ্যে ফিরবো আমরা, তাই জন্য মোহনাতে খুব বেশিক্ষণ সময় না কাটিয়ে ঝটপট চলে গেলাম তাজপুর। তাজপুর সি বিচটাও ভারী সুন্দর সবার কাছেই শুনেছিলাম, তাই সেটাও একবার ছুঁয়ে দেখে যাওয়ার ইচ্ছে ছিল। তাজপুরেও এসে দেখলাম খুব বেশি ভিড় নেই এখানে, যত ভিড় সবটাই যেন দীঘা আর উদয়পুর সি বিচে। এখানে বসে সমুদ্র দেখতে আর সমুদ্রের গর্জন শুনতে ভারী ভালো লাগছিল আমাদের। গত পরশু দুপুর 12টায় আমরা এসেছি দীঘা, আর আজ দুপুর 12টায় ফেরত চলে যাচ্ছি আবার কলকাতা। 2টো দিনে দেখা হলো বেশ কয়েকটা জায়গা, বাকি থেকে গেল আরো অনেক কিছু, তবে কিছু জায়গা বাকি থেকে যাওয়া ভালো, সেই টানেই তো ফেরত আসবো বারবার। কেমন লাগলো আমার এই 48 ঘন্টার দীঘা ভ্রমণ, সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ, ভালো থাকবেন সকলে।